তো আজকের ক্লাসে আমরা শিখবো কালার অ্যান্ড গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কিন্তু আমরা জানি গ্রেডিয়েন্ট কি জিনিস, বাট এখানে গ্রেডিয়েন্টকেও অ্যানিমেশন করা যায়। তারপরে শিখবো, আগের ক্লাসে মুভি ক্লিপটা ছিল লাইব্রেরি শিখিয়েছি, মোশন প্রিসেটটা শুধু শিখাবো। আচ্ছা, তো আমরা প্রথমে শুরু করি গ্রাফিক সিম্বল দিয়ে। গ্রাফিকের বিষয়টা অ্যাকচুয়ালি ব্যাপক, এটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন ভালো মতো, আমি বলবো যে আপনি অ্যানিমেটের, হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আপনি অ্যানিমেটের 90% শিখে যাবেন। মানে যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে গ্রাফিকের সিম্বলটা, তাহলে 90% আপনি শিখে গেছেন অ্যানিমেট সিসি, ঠিক আছে। আর যদি পেন্ট টুল শিখেন, তাহলে 50% শিখে গেছেন এই যে শেপগুলোকে কন্ট্রোল করার জন্য, শেপ কিভাবে ক্রিয়েট করতে হবে, কি হবে, কিভাবে জটিল শেপ তৈরি করা যায় সহজ, মানে শেপের ক্ষেত্রে পেন টুল শিখলে আপনি 50% শিখে যাবেন। আর যদি গ্রাফিক সিম্বল শিখে যান, তাহলে পুরো সফটওয়্যারের ভিতরে আপনি 90% শিখে যাবেন। মানে আপনি নিজেকে দাবি করতে পারবেন যে 90% পারে। চলুন তাহলে যাই আমরা এটা নিয়ে আর কি, এখান থেকে নিলেও হতো, তো ডাবল ক্লিক করে এটা এটাই নিলাম আর কি। 4K নিলে আরো আর কি কোয়ালিটি ফুল হবে, আরো কোয়ালিটি ফুল হবে, তো দরকার নাই, আমরা ফুল এইচডি নিয়েই কাজ করব সবসময়। আচ্ছা আচ্ছা, অমিত ভাই প্রবলেমটা নিয়ে আগে বললাম না, হয়তো বোঝাইতে গেলে ওই প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে আপনার, ঠিক আছে। এখানে সো তো ধরুন যে আমার আগের কিছু ক্যারেক্টার তৈরি করা আছে, আমি ওগুলো নিয়ে আসলাম। হ্যাঁ, আপনি আগের ক্যারেক্টার সেভ করে রেখে আপনি ওটাকে আবার কি করতে পারবেন, এখানে নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে ওইটাকে আবার কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। বা আগের কোনো অ্যানিমেশন আপনার সেভ করা আছে, অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাই আমি অ্যানিমেশন করছি, ধরেন পাখি উড়ে যাচ্ছে, পাখি ওড়ার হচ্ছে অ্যানিমেশন করে রাখছি, এটা আমি কি পরবর্তী অন্য কোনো প্রজেক্টে ইউজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনারা পারবেন, ওই অ্যানিমেশনটা ইউজ করতে পারবেন। আচ্ছা কোথায় রাখছি একটু খুঁজতে হবে আমার, এখানে নাই মেবি। কোথায় রাখছি, অনেকদিন পরে ঢুকতেছি তো। ওকে, আমার এগুলো কিছু কাজ করা আগে থেকে করা ছিল, তো আমি চাইলে এগুলো নিয়ে আসতে পারি। তবে এটা আচ্ছা, কার্টুন এলিমেন্টে যাই দেখি কি আছে। ক্যারেক্টার দরকার নাই এটা। আচ্ছা আমার, ও আমি একটা খুঁজছি যেটা আমি নিজে ক্রিয়েট করেছিলাম, ফ্রি পিক থেকে ওগুলো নেব না। আচ্ছা একটু, তো আমার ক্যারেক্টারের নাম দিয়েছিলাম মনু, বুঝছেন তো, দেখি কোনটা, এইটা এটা এটা। আচ্ছা এটা হচ্ছে আমার ক্রিয়েট করা ক্যারেক্টার, আমি নিজে ক্রিয়েট করছিলাম যখন আমি ক্যারেক্টার ক্রিয়েট করতাম। এখন তো করি না ক্যারেক্টার ক্রিয়েট, আগে যখন করতাম আর কি, তখনকার আর কি, এগুলো আমি নিজে করেছি, আমি কোথাও থেকে কপিও করি না। জাস্ট এই জুতোগুলো ভালো হয়নি, পরবর্তী প্রজেক্টে ভালো করেছিলাম, জুতোগুলো খুব তাড়াহুড়োর মধ্যে করতেছিলাম, তো এই জন্য ধরেন আমি এগুলো ভালো করি নাই। তবে এই যে শুধু আমি কি করছি, এই ক্যারেক্টারে শুধু এই যে কালারটা নিয়েছিলাম, যে কালার সিলেকশন করতে পারতেছিলাম না যে আমি ড্রেসের কালারটা কি দেবো, এ কারণে হচ্ছে আমি এই যে এগুলো আর কি, এই প্রজেক্ট থেকে শুধু কালারটা নিয়েছিলাম যে কি কালারটা নিব এই আর কি, ঠিক আছে। আর এগুলো সব নিজের ক্রিয়েট করা, দেখেন ক্যারেক্টার একদম নিখুঁত ক্যারেক্টার। ক্যারেক্টার তৈরি করারও হচ্ছে অনেক সিস্টেম আছে, মানে মেথড আছে, যে কথা হচ্ছে যে যখন ক্যারেক্টার ক্রিয়েট করবেন এটার মেজারমেন্ট আছে, যে চোখ কতখানি, মানে পুরো ফেসের মধ্যে চোখ কোথায় হবে, নাক কোথায় হবে, ঠোঁট কোথায় হবে, এগুলোর একটা মেজারমেন্ট আছে। হ্যাঁ, তো এভাবে একটা সূত্র মেনটেন করে ক্রিয়েট করতে হয়।
তারপরে দেখুন বিভিন্ন অ্যাঙ্গেলে তৈরি করছি, বিভিন্ন অ্যাঙ্গেলে পারি, বিভিন্ন অ্যাঙ্গেলে যখন করবেন ওই জিনিসটা আরো প্রফেশনাল হবে। যাই হোক দেখেন এটা আলাদা, আচ্ছা এটা কেটে দেই, তো দেখুন এটা আলাদা আর এটা হচ্ছে আমার ওই যে কিছুক্ষণ আগে যে প্রজেক্টটা খুললাম ওইটা, আর এটা হচ্ছে আগের। তো আপনি চাইলে এখান থেকে দেখুন এটা গ্রাফিক মোডে আছে, দেখুন গ্রাফিক মোডে আছে, তো আমি চাইলে এটাকে কপি করতে পারি। কপি করলেন, এখানে আসলেন, এখানে এনে এখান থেকে কপি করলেন, ঠিক আছে। কপি করার পরে কন্ট্রোল সি প্রেস করে কপি করলেন, করার পরে এখানে আসলেন, আসার পরে এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলেন এখানে, ঠিক আছে। আপনার ক্যারেক্টার এখানে চলে আসবে। এবার ভিতরে ঢুকলে ক্যারেক্টার দেখুন ওই যে সুন্দর করে সাজানো আছে সবকিছু, ঠিক আছে। আজকে হয়তো ক্যারেক্টারের আমি বলে দিচ্ছি, আর ক্যারেক্টার নিয়ে বেশি খুব একটা বলবো না, কারণ আজকে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ক্যারেক্টার নিয়ে, তাহলে ওই যে আমি যে ক্যারেক্টারের ভিডিওগুলো দিব না, ওই ভিডিওগুলো আপনারা হচ্ছে বুঝতে পারবেন আর কি। প্রত্যেকটা ক্যারেক্টারকে অ্যানিমেশন, মানে ক্যারেক্টারকে অ্যানিমেশন করতে গেলে প্রত্যেকটা ক্যারেক্টারে যে এভাবে আলাদা আলাদা পার্ট তৈরি করতে হয়, দেখুন আলাদা আলাদা পার্ট এভাবে, তো আবার আলাদা আলাদা লেয়ারে, দেখুন আলাদা আলাদা, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে তৈরি করতে হয় এভাবে, তবেই আপনি অ্যানিমেশন করতে পারবেন। কারণ যদি আলাদা না করতেন তাহলে কি প্রত্যেকটা জিনিস মুভমেন্ট হতো না। হ্যাঁ, আর একটা কথা বলি যে অ্যানিমেশন চারটা হচ্ছে বিষয়ের উপর হচ্ছে কাজ করে, সেটা হচ্ছে যে চারটা বিষয়ের উপর কাজ করে, এই চারটার উপরে বেস করে অ্যানিমেশন হয়, এর বাইরে আর কিছু হয় না। সেটা হচ্ছে একটা অবজেক্টকে এদিক ওদিক বা এদিক ওদিক মুভ করে অ্যানিমেশন হয়, ঠিক আছে, ওই জিনিসটা রোটেট করে অ্যানিমেশন হয়, আর একটা আছে স্কেল করে অ্যানিমেশন হয়, আর একটা আছে অপাসিটি কমিয়ে অ্যানিমেশন হয়। যেমন হচ্ছে আমি যদি এটার অপাসিটি কমিয়ে দিই এভাবে, দেখুন অপাসিটি কমে গেছে, এটা সিলেক্ট করলে অবশ্যই দেখাবে, দেখুন এই যে এরকম, আমি যদি এটার উপরে নিয়ে আসি দেখবেন যে যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো অ্যানিমেশন অ্যাকচুয়ালি এই চারটার উপর বেস করে হয়, তবে তিনটার প্রায়োরিটি বেশি, সেটা হচ্ছে এই যে ঘুরে ফিরে মুভমেন্টটা, রোটেশন আর হচ্ছে স্কেল, এই তিনটার উপর বেস করে অ্যানিমেশন হয়। এখন কথা হচ্ছে আপনি যদি এটাকে দেখেন, এটাকে যদি আপনি অ্যানিমেশন করাতে চান, ধরেন আমি এটা অ্যানিমেশন করব, এই হাতকে অ্যানিমেশন করব মনে করেন, তো আমি ফ্রেম লাগিয়ে নিলাম আগে, ফ্রেম না লাগালে তো আমি কাজই করতে পারবো না, তো ফ্রেম নিব। নেয়ার পরে এই যে এইটা খালি দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা এটা এরকম কালার দেখাচ্ছে, কারণ এই যে ফ্রেমের মধ্যে কোনো অবজেক্ট নাই, যদিও লিপ লিখে রাখছি, কিন্তু লিপকে আমি এটার ভিতরে এই হেডকে একটা গ্রুপ হিসেবে বানিয়েছি। হ্যাঁ, এটার ভিতরে যদি যদি ঢুকে তাহলে এটার ভিতরে আপনি লিপ পাবেন, এই যে লিপ, এখানে লিপ আছে। হ্যাঁ দেখুন এটা সিলেক্ট হচ্ছে, আমি লেয়ার সিলেক্ট করলে এটা সিলেক্ট হবে। তারপরে হচ্ছে এটা কি, এটা মানে খালি, আচ্ছা এটা কেটে দিলাম দরকার নাই। আইব্রো, আই, তারপরে ফেস, পুরো ফেস সিলেক্ট হবে, মানে এটাকে হেডকে আলাদাভাবে দিয়েছে, হেডকে পুরো একটা গ্রুপ আকারে নিয়েছি, তবে এটা গ্রাফিক। হ্যাঁ ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ধরেন আমি হাতকে অ্যানিমেশন করতে চাই, আমি হাতকে অ্যানিমেশন করতে চাই, তো হাতের পজিশন এই ফ্রেম এই কি ফ্রেমে এরকম, মানে এরকম, তবে 10 নম্বর ফ্রেমে এসে জাস্ট প্লে হেডটা এখানে রাখবো, সমস্যা নেই। তারপরে এটাকে কি করব, ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটাকে এখানে রেখে তারপরে এটাকে হচ্ছে একটু হালকা উঠাবো, এই যে এখানে কি ফ্রেম লেগে গেছে। এখন যদি আমি এটাকে ক্লাসিক টুইন দেই তাহলে কি হলো জিনিসটা, দেখুন হাত মুভমেন্ট হচ্ছে এভাবে। হ্যাঁ, তো আমি চাচ্ছি মুভমেন্টটা হবে ঠিকই, বাট একটু হাত বাঁকা হয়ে থাকবে, হালকা একটু বাঁকা হবে এরকম, তাহলে জিনিসটা কেমন যে এরকম হচ্ছে। হ্যাঁ, তো এখানে কি হাত মুভমেন্ট হচ্ছে, হাত কিন্তু এখানে মুভমেন্ট হচ্ছে না, এখানে ওই যে ওই আমি যে থিওরির কথা বললাম অ্যানিমেশনে, অ্যানিমেশন প্রধানত চারটা বিষয়ের উপর বেস করে অ্যানিমেশন হয়, মুভমেন্ট, রোটেশন, স্কেল আর হচ্ছে অপাসিটি, যেটা ট্রান্সপারেন্ট করতে হয় যেটা আর কি, ঠিক আছে। তো এখানে দেখেন
যে এখানে কিন্তু হাত মুভ হচ্ছে ঠিকই, বাট দেখেন হাতের পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। ওই যে বললাম পজিশন চেঞ্জ হবে, এখানে হাতের পজিশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, হাতের পজিশন চেঞ্জ হচ্ছে, তারপরে এখানে রোটেশনও হচ্ছে, বাট এখানে স্কেলিং হচ্ছে না। হ্যাঁ দেখুন, হাত এক জায়গায় ছিল আর এক জায়গায় চলে গেল, মানে পজিশন চেঞ্জ হলো, আবার রোটেট হচ্ছে। দেখুন এই জিনিসটা এখানে আছে না, এই জিনিসটা এদিক, এটার হচ্ছে এটার যে মেন যে পয়েন্টটা, এই পয়েন্টটা ঠিক রেখে কিন্তু এটা মুভমেন্ট হচ্ছে, তার মানে কি পজিশন হচ্ছে, সরি ওই যে রোটেশন হচ্ছে। যেমন ধরেন জিনিসটা, কাহিনীটা এরকম ঘটছে, আমি দেখাই আপনাকে। এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, এই লিপ লেয়ারটাকে সিলেক্ট করে এখানে যেহেতু কিছু নেই এখানে আঁকি, ধরেন একটা লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে কথা হচ্ছে আমি এটা একটু সাইজ বাড়িয়ে দিলাম, দিয়ে আমি 10 সেকেন্ডে এসে এটাকে কি করব, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এখানে রেখে আমি এটাকে মুভ এদিকে সরাবো, তারপর এটাকে শেপ পয়েন্ট দিয়ে দেবো। তাহলে ঘটনাটা কি ঘটলো, আমি আপাতত এই ক্যারেক্টারগুলোকে হাইড করে রাখি আর এটাকে চালু রাখি। তো দেখুন এটা কি হচ্ছে, রোটেট হচ্ছে, দেখুন রোটেট হচ্ছে, তার সাথে সাথে পজিশনও চেঞ্জ হচ্ছে। এখানকার তো পজিশন চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা কনস্ট্যান্ট, হ্যাঁ কনস্ট্যান্ট, এটা রোটেটও হচ্ছে, পজিশনও চেঞ্জ হচ্ছে, তবে স্কেলিং হচ্ছে না। আমি যদি চাই যে এটা একটু বড় হবে বা ছোট হবে, ছোট হলেও ওটা স্কেলিং। এটাকে এখানে রাখলাম, রাখার পরে আমি এটাকে ছোট করলাম, এরকম ছোট করলাম, তাহলে ঘটনাটা কি হলো, এখন দেখুন রোটেটও হচ্ছে, পজিশনও চেঞ্জ হচ্ছে, আবার ছোটও হয়ে যাচ্ছে, স্কেলিং হচ্ছে, দেখুন এভাবে, ঠিক আছে, জিনিসটা এরকম। কিন্তু অ্যানিমেশন তো হচ্ছে, আপনি যাই করেন না কেন, ঘুরে ফিরে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন যে এখানে তিনটা কাজই বেশি হচ্ছে, স্কেলিং, হচ্ছে রোটেশন আর হচ্ছে মুভমেন্ট, ঠিক আছে। আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? সবাই একটু সারা, আচ্ছা তো ক্যারেক্টার নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এগুলো দেখে ভয় পায় না, এগুলো গাইড, জাস্ট মেজারমেন্ট করার জন্য রাখছিলাম আর কি। তুমি 1 সেকেন্ড পর্যন্ত দেখেন, এখানে সিলেক্ট করে সিস্টেম আছে, যদি অনেকগুলো লেয়ার থাকে, হ্যাঁ এভাবে আপনি যে এভাবে যাবেন অথবা মাউসের হুইল বাটন ঘোরাবেন, তাহলে জিনিসগুলো এভাবে হবে। তো ধরেন আপনি সিলেক্ট করতে চান পুরোটাকে, এখানে কি হবে, টান দিয়ে এভাবে দিয়ে যেতে হবে, তাই না? অনেক সময় আপনি কষ্ট হতে পারে এরকম আপনাদের, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, একদম শেষে যাবেন। এখন কথা হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না আমি উপরে কোন লাইনটা সিলেক্ট করেছিলাম, বোঝার জন্য উপায় হচ্ছে এই যে এটা, এখানে ডট, একটা ডট দেখা যাচ্ছে ব্লু কালারের মতো, তাহলে মনে করবেন যে এই লাইনেই আপনি উপরেরটা সিলেক্ট করে রাখছেন বা কোথাও একটা সিলেক্ট করে রাখছেন, এই ডট দ্বারা বুঝবেন যে এই লাইনের মধ্যেই আপনি আছেন। এখানে ক্লিক করবেন, শিফট প্রেস করে লাস্টেটা ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে আর কি ইনসার্ট ফ্রেম নেবেন, শর্টকাট F5 প্রেস করতে পারেন, হবে, ঠিক আছে। সো আঙুল উৎসাহ করে কথা বলে, তো আপনি যদি আঙুল উৎসাহ করাইতে চান, তাহলে আগে ধরেন আপনি এই হাতটাই ওঠাইতে চান, তাহলে কি করবেন, পুরো হাতটাকে সিলেক্ট করবেন, ফার্স্ট কি ফ্রেমে তো এই হাতের পজিশন এমন, আমি চাচ্ছি যে 10 নাম্বার ফ্রেমে এসে এখানে কি ফ্রেম হবে, এটা এরকম হবে, ঠিক আছে। তবে পিভট পয়েন্টটা সবসময় ঠিক রাখবেন, এই যে দেখুন আমি পিভট পয়েন্টটা এখানে রাখছি না, এখানে থাকতে হবে, হ্যাঁ। তো আমি পিভট পয়েন্টের বিষয়টা আসতেছি না আগে, তো আমি সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে আমি সিলেক্ট করার পর পিভট পয়েন্টটা এখানে রেখে তারপরে হাত উঠাইলাম এভাবে, তারপরে এটার এটা সিলেক্ট করে হালকা একটু উঠাইলাম এরকম, ঠিক আছে। তারপরে কি এখানে ক্লাসিক টুইন লাগিয়ে দেবো, এইটুকু কথা হচ্ছে, এই যে এরকম, হ্যাঁ কথা হচ্ছে এখানে আঙ্গুল আসবে, আপনি চাচ্ছেন এখানে এক আঙ্গুল দেখাবে, তাই না? জি জি এখানে এক আঙ্গুল কি, এই হাতের ভিতর যদি ঢুকেন, এর এই ফ্রেমে আর একটা কি ফ্রেম নেবেন, এখানে আর একটা কি ফ্রেম নিলেন, মানে এটা আর এটা একই, হ্যাঁ। তো আপনি চাচ্ছেন যে এক আঙ্গুল হবে, হ্যাঁ, অনেক কাহিনী আছে বুঝছেন। এখানে ধরেন আপনি এক আঙ্গুল দেখাইতে যাচ্ছেন, তো আমি একটু এগুলো এই এই কি ফ্রেমটাতে আমি এটাগুলো ডিলিট করে দিলাম, অথবা ইরেজার টুল দিয়ে ডিলিট করে দিলাম, হ্যাঁ। এই ডিলিট হয় না কেন আমি তো বুঝতেছি না বিষয়টা, দেখি তো ভুলে গেলাম এই টুলের কাজ।
ব্যাপার কি, ইট ইজ নর্মাল করি। হ্যাঁ এবার আস, আচ্ছা টপিকটা কি ছিল আজকে, কি বুঝাচ্ছি বুঝলাম না, আজকে তো অন্য টপিক, অন্য টপিক নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল না, ওই সব টপিকে যাচ্ছি, সমস্যা নাই। আমি এগুলো কেটে দিলাম। তারপরে এখানে স্টোক লাগিয়ে দিই আপাতত, যেহেতু ফিল্ডে আছে ওখানে, আমি স্টোক লাগিয়ে দিলাম এখানে। আচ্ছা অনেক বড় স্টোক তো ছোট করতে হবে অনেক। আচ্ছা এটা ডিলিট করে দিই, ঠিক আছে, সিম্পলি ভাবে রাখলাম আপাতত, হ্যাঁ বোঝানোর জন্য আর কি। তাহলে ঘটনাটা কি ঘটলো এখানে দেখেন, এই ফ্রেমে আগের আঙ্গুল আর এই ফ্রেমে এরকম এরকম, হ্যাঁ এই কি ফ্রেমে এই হাতটা দেখতে আমার, আর এই কি ফ্রেমে এই হাতটা দেখতে এমন। সাপোজ মনে করেন যে এটা ওই আপনি যেটা চাচ্ছেন, তো কথা হচ্ছে যখন আঙ্গুল সে উঠাবে তখন মানে হাত মানে এটা চেঞ্জ করে ফেলবো বাইরে থেকে, আমরা বাইরে থেকে কল করে এটা চেঞ্জ করে দেবো হাত সাথে সাথে। হ্যাঁ তো ধরেন এখানে কথা হচ্ছে দেখুন যে এই জিনিস বারবার হচ্ছে রিপিট হবে, দেখুন এই দেখুন রিপিট হচ্ছে, কিন্তু একটু লক্ষ্য করে দেখেন চলতেছে আর রিপিট হচ্ছে, দেখুন থামাইতে হবে একে, ফার্স্ট কি ফ্রেমে থামাইতে হবে, কোন কি ফ্রেমে আছে এটাতে আছে, এটাতেই ওকে থামাইতে হবে। তো যখন এই যে এই কি ফ্রেম সিলেক্ট করবেন, করার পরে এই পুরো এই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, অবজেক্টটাকে সিলেক্ট করলে আলাদা ইন্টারফেস, আর এই কি ফ্রেমকে সিলেক্ট করলে আলাদা ইন্টারফেস। যদি কি ফ্রেমে থাকা অবস্থায় যদি কাজটি করতে চান তাহলে অবজেক্টে যাইতে হবে, ওই যে ওই ইন্টারফেসই পাবেন, অথবা ডাইরেক্ট এখানে ক্লিক করলে এই ইন্টারফেসই চলে আসবে। ঠিক আছে ধরেন আপনি এখান থেকে কাজ করতে যাচ্ছেন, এখানে হয়তো অবজেক্ট সিলেক্ট করতে পারতেছেন না অনেক অন্য অবজেক্টের জন্য, তো ডাইরেক্ট আপনি কি ফ্রেমে সিলেক্ট করবেন আর এখানে অবজেক্টে যাবেন। যার পরে এই যে জিনিসটা যে বারবার রিপিট হচ্ছে না, এই যে দেখুন এই যে হাত চেঞ্জ হচ্ছে বারবার, হাত চেঞ্জ হচ্ছে বারবার, তো এটাকে থামাইতে হবে, এই রিপিটটা থামাইতে হবে। কারণ কি আমরা জানি ভিতরে কোথাও যদি আমি অ্যানিমেশন করে রাখি, বাইরে যদি আসি ওই ভিতরের জিনিসটা বারবার রিপিট হয়, এটাও কিন্তু এক ধরনের অ্যানিমেশন, যে ভিতরে ঢুকলাম যে চেঞ্জ করছি না বারবার, এটাও কিন্তু এক ধরনের অ্যানিমেশন। ঠিক আছে এটাও কিন্তু এক ধরনের অ্যানিমেশন। তো কথা হচ্ছে এটাকে থামাইতে হলে এখানে ক্লিক করব, যাওয়ার পর অবজেক্টে যাব, অথবা ডাইরেক্ট অবজেক্টে ক্লিক করব, তাহলে এই ইন্টারফেসে আসবে। এই যে এখানে লুপ অপশন চালু করা দেখেই ওই ভিতরের অ্যানিমেশনটা বারবার রিপিট হয়, এটা যে কোনো অ্যানিমেশনের ক্ষেত্রে হবে। আপনি দেখতেছেন যে না আমার ভিতরের অ্যানিমেশন বারবার রিপিট হচ্ছে, আমার সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এই অপশনে আসবেন, কোন জিনিসটা বারবার রিপিট হচ্ছে ওটাকে আগে সিলেক্ট করবেন, তারপরে এই অপশনটা পাবেন। যদি কি ফ্রেম সিলেক্ট করতে চান তাহলে অবজেক্ট আসতে হবে এখানে, আর যেহেতু এটা নামই অবজেক্ট, আমরা জানি যে স্টেজে যাই নিব ওইটাই অবজেক্ট। ঠিক আছে তাহলে কি আর কষ্ট করে আমাকে এখানে ক্লিক করতে হবে না, ডাইরেক্ট এখানে নিয়ে আসবে। তো কি হলো এখানে, এটাকে থামাইতে হবে, তো দেখুন বারবার রিপিট হচ্ছে, এই যে এক ফ্রেম পর পর রিপিট হচ্ছে, তো থামাইতে হলে এটাকে ক্লিক করব, অথবা এখানে ক্লিক করে অবজেক্টে যাব, যার পরে যেহেতু লুপ আছে আমরা করে দিব হচ্ছে এই যে প্লে সিঙ্গেল ফ্রেম ফর দা গ্রাফিক, আমরা এটা করব, তারপরে দেখি কি হয়। হ্যাঁ দেখুন আর হচ্ছে না, কিন্তু দেখুন এটা সরে যাচ্ছে একটু একটু করে সরে যাচ্ছে, যে ওভারল্যাপড আমরা যে সাজিয়ে রাখছিলাম এটা সরে যাচ্ছে। তো এটা সরে যাক, আমাদের বিষয় সরে যাওয়ার বিষয় না, এখন বোঝার বিষয় যে সরে গেল কেন, ওটা পরে দেখা যাবে। তো বোঝার বিষয় যে এভাবে যাওয়ার পরে আঙ্গুল চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ আমি চাচ্ছি যে যখন হাত এভাবে উঠবে, উঠতে উঠতে ও যখন এত দূর উঠবে তখনই আঙ্গুল চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে তখনই আঙ্গুল চেঞ্জ হয়ে যাবে, আমি একটু ছোট করি এটা হালকা। ঠিক আছে যখন হাত উঠবে তখন আঙ্গুল চেঞ্জ হয়ে যাবে, আর যে এখানে আবার রিপিট হচ্ছে, কারণ কি এই কি ফ্রেমে জিনিসটা রিপিট ছিল, সেম কি ফ্রেম এটাও ছিল, তার মানে এটাতেও ওই লুপ অবস্থা চালু আছে, যে দেখুন এটাকেও আমি অফ করে দিব, তাহলে কি আর পুরো জায়গায় হবে না এখন রিপিট। এখন কথা হচ্ছে যখন এটা উঠবে, উঠবে যখনই এই প্লেহেডটা যখনই এই কি ফ্রেমে আসবে তখনই হাতটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এই কি ফ্রেমে
দেখতে হবে, দেখুন হাতটার এই এই হাতের চেহারা এরকম, এটা 1 নম্বর ফ্রেমে আছে, 2 নম্বর ফ্রেমে এরকম হাত আছে, এটা মনে রাখতে হবে, বা ভিতরে ঢুকে দেখতে হবে কত নম্বরে কি হাত আছে। বাইরে আসবেন তো কি হবে, যখন উপর উঠবে এই যখন এই কি ফ্রেমে আসবে তখন হাত চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই হাতটা আছে 1 নম্বর ফ্রেমে, এই হাতে এরকম চেহারা। তাহলে আমি যদি এখানে 2 নম্বর, এখানে যদি 2 লিখি, তাহলে ওই 2 নম্বর ভিতরে 2 নম্বর কি ফ্রেম কে কল করতেছে, বিষয়টা কি ক্লিয়ার? আমি যদি এখানে 2, এটা হচ্ছে ভিতরের অ্যানিমেশন কে, যে যে বাইরে বের হইলে যে ভিতরে যে অ্যানিমেশনটা রিপিট হয় বারবার, ওই ভিতরের অ্যানিমেশন কে কন্ট্রোল করার জন্য এই লুপিং অপশন। হ্যাঁ, এই লুপিং অপশনটা হচ্ছে ভিতরের অ্যানিমেশন। এখন কথা হচ্ছে 1 নম্বরে হচ্ছে ছিল কি, 1 নম্বর হচ্ছে, দেখুন 1 নম্বরে আছে কোনটা, দেখুন আমি ভিতরে ঢুকলাম, আমি ডাইরেক্ট ভিতরে ঢুকলাম, এখন আমাকে প্লেহেডটা কত নম্বর আছে 2 নম্বরে দেখাচ্ছে। আমি যদি এখানে 1 লিখি, আমি যদি এবার ভিতরে ঢুকি, দেখুন প্লেহেডটা এখন 1 নম্বরে দেখাচ্ছে। তার মানে কি, ভিতরের অ্যানিমেশনকে কন্ট্রোল করা যায় এটার মাধ্যমে, এই লুপিং এর মাধ্যমে। তবে এটা সিলেক্ট করলাম, এটা যেহেতু 1 নম্বর কি ফ্রেমে আছে, 2 নম্বর কি ফ্রেমে আছে, আর 1 আঙ্গুল আলা, তো 1 আঙ্গুল আলা যদি 2 নম্বরে থাকে তাহলে আমরা এখানে 2 লিখবো, তাহলে কি হবে, এই চেঞ্জ হয়ে যাবে, ওই 2 নম্বরটা এখানে দেখাবে। তো দেখুন যখন হাত উঠলো 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 এভাবে যাইতে যাইতে যখনই কি হয়ে যাবে তখন আঙুল একটা হয়ে যাবে। দেখুন এখন এই জিনিসটা যদি দ্রুত চলে তাহলে আপনি বুঝবেন না, দেখুন দেখুন বোঝা গেল কখন চেঞ্জ হচ্ছে আপনি বুঝতেই পারতেছেন না, ঠিক আছে এভাবে আর কি। ক্লিয়ার আপনারা? জি। আর কেউ? এই যেমন হেডের কথাই বলি, মনে করেন, ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এখানে আইব্লিংও হবে, আবার হচ্ছে মাথা একটু নড়বে, তার সাথে সাথে কথা হবে। তাহলে কি হলো যে আমি এটাকে গ্রাফিক বানিয়েছি, দেখুন হেডকে গ্রাফিক বানিয়েছি, ভালো করে যাই ভিতরে ঢুকলাম, 1 মিনিট, সিলেক্ট হচ্ছে না কেন, গ্রুপ আকারে আছে নাকি? আচ্ছা আমি এটাকে কেটে দিলাম, আমার এটা দরকার নাই, আমি এটা কেটে দেই, কেটে দিয়ে একটু ওই যে আগের ক্যারেক্টারটা আনি যেটা লাইব্রেরিতে জমা আছে, এটা আনি, আপনার প্রশ্ন হচ্ছে এত গ্রাফিক করার দরকার কেন, এক গ্রাফিকই তো হয়ে যাচ্ছে তাই না? কথা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে যে আপনার যে এই অবজেক্টটা, এই অবজেক্টটা যখন আপনি মুভ করবেন প্রত্যেকটাকে পার্ট সিলেক্ট করে মুভ করাইতে হবে, এটা একটা ঝামেলা। আপনি চাচ্ছেন এক ক্লিকেই আমি এটাকে সরাবো, তার সাথে সাথে সবগুলো সরে যাবে, এটা একটা গ্রাফিকের ফায়দা। কারণ কি, আমি দেখুন আমি যদি এটা ভিতরে ঢুকি তাহলে এই জিনিসগুলো আছে, হ্যাঁ এই যে এভাবে আলাদা আলাদা পার্টে আছে। এখন কথা হচ্ছে এই যে আমি এই আই গুলোকে আমি চাইলে বাইরে রাখতে পারতাম, কিন্তু এটা আমি রাখছি হেডের ভিতরে রাখছি, দেখুন হেডের ভিতরে রাখছি আই গুলো, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে এগুলো ভিতরে রাখার কারণ কি, আমি এই সেকেন্ড ধাপে কি করতে পারি, যে আমি চাই না যে কখনো এই যে চোখ গুলোকে আলাদা আলাদা, কারণ কি যখন এটা বাইরে থেকে হাঁটবে এভাবে এভাবে হাঁটবে, হাঁটলে তো একটু মানুষ একটু উঁচু নিচু হয়, এভাবে উঁচু নিচু হয়, তো এই উঁচু নিচু সমস্যা যখন আমি চোখগুলোকে যদি বাইরে রাখতাম তাহলে বারবার প্রত্যেকটা ফ্রেমে গিয়ে আমাকে এই উঁচু নিচুর সাথে তাল মিলিয়ে ওইভাবে আমাকে সেট করতে হতো, কষ্ট এটা। তা আমি যদি এটাকে হেডের ভিতরে রাখি, চোখ নাক এই হচ্ছে লিপ এগুলো যদি চোখে মানে হেডের ভিতরে রাখি, তাহলে কি হলো যে আমি যখন এই পুরো বডিকে একটু উঁচু নিচু করছি, জাস্ট আমি হেডটাকে একটু তার সাথে সাথে উঁচু নিচু করবো, তাহলে আমার সবগুলোই হয়ে যাচ্ছে, এটা একটা সুবিধা। তো এটার হচ্ছে কি, যে আপনি বাইরে থেকে পুরো ধরেন একটা অ্যানিমেশন করছেন যে ক্যারেক্টারটা এদিক থেকে এদিক মুভ হইলো, তার সাথে সাথে চাচ্ছেন যে এটা মুভ হবে, তার সাথে সাথে কথাও বলবে, চোখ আই ব্লিং হবে, ব্লিঙ্ক করবে চোখ, তাই না? এইটা যদি আপনি একটা গ্রাফিকে রাখতেন তাহলে কি হইতো, প্রত্যেকটা ফ্রেমে গিয়ে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হইতো, এটা কষ্ট। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ফ্রেম মানে এভাবে প্রত্যেকটা ফ্রেমের মধ্যে আপনাকে কি ফ্রেম লাগায় 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 অনেক কষ্ট, যেটা সময় সাপেক্ষ। তো কথা হচ্ছে আচ্ছা আচ্ছা,
আমরা তো একটা বৈশিষ্ট্য জানি গ্রাফিকের, যে গ্রাফিকের ভিতরে আমরা যে অ্যানিমেশনটা করব ওই বারবার কি অ্যানিমেশনটা হবে, আমরা যদি রিপিট বাইরে হবে। আসি তাহলে জিনিসটা রিপিট হয়, ভিতরে জিনিসটা হ্যাঁ বারবার হ্যাঁ রিপিট হয়, তাই হুম না? হুম হুম তো দেখুন, বুঝতে আমি যদি পারছি হেডের বুঝতে ভিতরে পারছি। যাই, এই হেডের ভিতরে ঢুকে যদি আমি এটাকে যদি আই ব্লিঙ্ক করি, হুম তাহলে হুম কি, হুম যে ধরেন আমি আই ব্লিঙ্ক করেই দেখাই আপনাকে, ধরেন হচ্ছে আমি 1 সেকেন্ডের হচ্ছে, 1 সেকেন্ডের ধরেন হচ্ছে ফ্রেম নিলাম, ফ্রেম নেওয়ার পরে আমি এই যে এই ফ্রেমে আইটা কই, এটা হলো আই, তো এটাতে কি করব যে আমি এখান থেকে আই ডিলিট করে দেব, ডিলিট করে দিয়ে এই যে এই আইটা আছে না, এটাকে আমি এখানে রাখবো, এখানেও কপি করে রাখবো, তাহলে কি এখানে আসবে আই নাই আবার আই আসবে, তবে এই যে নাই এই জায়গায় আমরা একটা করে দিলাম, ধরেন এরকম একটা করে দিলাম, ঠিক আছে, করে দেওয়ার পরে এটা একটু ঠিক বাঁকা আছে, করে দিলাম, হালকা একটু বাঁকা করে দিলাম, তাহলে চোখ বন্ধ হয়ে গেল, তাহলে কি হলো, চোখ বন্ধ হলো খুললো। হ্যাঁ, তো এই জিনিসটা আমার তো বারবার দরকার, এই জিনিসটা তো আমার প্রত্যেকটা অ্যানিমেশনে, পুরো অ্যানিমেশনের মধ্যে আমার এই জিনিসটাই বারবার দরকার। এখন কি আপনি ধরেন 10 মিনিটের অ্যানিমেশন বানাচ্ছেন, প্রত্যেক পুরো 10 মিনিট জুড়েই কি আপনি কি ফ্রেম লাগা লাগিয়ে এরকম অ্যানিমেশন করবেন, অনেক কষ্ট না? তো আমি চাচ্ছি যে এই হ্যাঁ যে হ্যাঁ আমি এই যে একটা একটা বক্সের ভিতরে বা একটা প্যাকেটের মধ্যে একটু অ্যানিমেশন বানায় রাখলাম, এখন আমি যদি একটু বাইরে আসি, আমি যতই এখানে ধরেন আমি 7 সেকেন্ড পর্যন্ত ফ্রেম নিয়েছি মনে করেন, 7 সেকেন্ড পর্যন্ত আমি নিয়েছি মনে করেন ফ্রেম, তো আমি যদি ভিতরে ওই কাজটা গ্রাফিক করে যদি না করতাম, যদি বাইরে করতাম, পুরো এ পুরো প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় ওইভাবেই চোখ আই ব্লিঙ্ক বানাইতে হতো কষ্ট করে। এখন কথা হচ্ছে দেখুন, আমি যদি এইভাবে চলে, এটা বারবার ভিতরে জিনিসটা বারবার দেখুন রিপিট হচ্ছে, দেখুন আমি যে প্লে করি, দেখুন এই দেখুন, দেখতেছেন? হুম 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 দেখতে পাচ্ছি। তাহলে কি গ্রাফিকের সুবিধা কি, এটা হচ্ছে ভিতরে জিনিসটা বারবার রিপিট হচ্ছে, আপনি যদি ওই কাজটা না করতেন, এই আয়টা যদি এই হেডের ভিতরে, যেহেতু আয় আছে দেখুন হেডের ভিতরে আয় আছে, এই আয়টাকে যদি আপনি বাইরে এনে কোন একটা লেয়ারে রাখতেন, প্রত্যেকটা জায়গায় আপনাকে ওইভাবে আই বিলিং এইভাবে কি ফ্রেম লাগিয়ে লাগিয়ে আই বিলিং করতে হতো, কষ্ট না এটা? এটা গেল, বুঝতে এটা তো পারছি। একটা গ্রাফিক, তো দেখুন এটা তো গ্রাফিকের ভিতরে, এটা একটা গ্রাফিক, দেখুন আপনি একটা গ্রাফিকের ভিতরে অলরেডি আছেন, আবার হেডে ঢুকলে এটা একটা গ্রাফিক, তো একটা গ্রাফিক করেছেন, তবে হ্যাঁ আমি হেডটাকে ঠিক রাখতে চাই, তারপরে আমি চাচ্ছি যে এই যে গ্রাফিক যে করলাম, এই যে আই বিলিং হবে ভিতরে, আই বিলিং হবে তার সাথে সাথে আমার একটু মাথা একটু এদিক ওদিক নড়বে, তাহলে আপনি কি চান, যে ধরেন এই যে হাত যখন ওঠাবে তখন মাথা এদিকে একটু বাঁকা হয়ে যাবে, ধরেন হালকা একটু বাঁকা হইলো, এরকম একটু বাঁকা হইলো, আবার ধরেন আমি এটাকে পুরোটাকে অল্ট প্রেস করে এতটুকু রেখে অল্ট প্রেস করে কপি করলাম এই পুরো জিনিসটাকে, করে এটাকে রিভার্স করে দিব, রিভার্স করে দিলাম, রিভার্স করলে কি হবে, যে হাত আবার যে সোজা ছিল আবার মানে বাঁকা হয়ে গেল আবার সোজা হয়ে যাবে, দেখুন সোজা থেকে বাঁকা হলো, এই যে এখানে দেখুন তাকান, সোজা থেকে বাঁকা হলো একটু, তারপরে আবার সোজা হয়ে যাবে, এই যে এখানে রিভার্স করছি দেখে, এটা পরে বুঝবেন, হয়তো এখন বোঝার দরকার নাই, বাস বাস কনসেপ্টটা বুঝেন, তো যখন হাত যখন এভাবে উঠবে মাথা তখন নিচের দিকে নামবে, আবার যখন হাত সোজা হতে থাকবে তখন আবার মাথা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো ধরেন এখানে মাথাকে ঠিক করে দিলেন এই কি ফ্রেমে, ঠিক করে দিলেন, তো কি হলো, তো এইটুকু আমি যদি কি হচ্ছে ক্লাসিক টুইন লাগিয়ে দিই তাহলে কি হবে, এই যে বাঁকা হলো, দেখুন ভিতরের অ্যানিমেশনটাও হচ্ছে আবার বাইরে যে হেডকে অ্যানিমেশন করলাম এটাও হচ্ছে, দেখুন ওই যে আইবলিং হচ্ছে দেখুন, হ্যাঁ, তো কথা হচ্ছে এটা এটা থাক এখানে, এটা আমি এখানে রাখলাম আর এখান থেকে একটা কপি করে নিয়ে আসলাম, আমি এটাকে হচ্ছে ক্লাসিক টুইন লাগিয়ে দিলাম, তাহলে কি আমার মাথা সোজা হয়ে যাবে আবার, কিন্তু ভিতরে অ্যানিমেশন হচ্ছে বাইরেও অ্যানিমেশন হচ্ছে, হ্যাঁ বাইরে অ্যানিমেশন হচ্ছে, তাহলে স্টেপ এখানে কয়টা স্টেপ গেল, ভিতরের একটা অ্যানিমেশন গেল আই ব্লিঙ্ক, বাইরে এসে তার হেডকে অ্যানিমেশন করতেছি, মানে ভিতরে গ্রাফিক অ্যানিমেশন তো করে আসছি আই ব্লিঙ্ক, বাইরে এসে এই হেড গ্রাফিককেও আবার করতেছি একটু মুভমেন্ট, আবার যদি বাইরে এসে আবার যদি এটাকে এখন ধরেন এই ধরেন 1 সেকেন্ডের মধ্যে ধরেন বা 2 সেকেন্ডের মধ্যে তাকে একটু মুভ করাইতে চাই, যে ধরেন এটা এখানে ছিল এটাকে এখানে আনবো, তারপর এটাকে আমি ক্লাসিক টুইন লাগাই দিলাম, তাহলে দেখুন মুভ মুভও হবে, মাথাও নড়বে, তারপরে আবার ওই যে ভিতরে আই ব্লিঙ্কও হবে, দেখুন
ওই যে দেখুন, মাথা চোখ আই ব্লিঙ্ক সবকিছুই হচ্ছে এখন, খেয়াল করছেন? হ্যাঁ ভাই, তাহলে এবার কি বুঝলেন যে এতগুলো গ্রাফিক করার কারণ কি? এটা আপনার প্রজেক্টের পারপাস অনুযায়ী কাজ করবে, সবসময় যেরকম করতে হবে তা না। আপনি যখন বুঝবেন যে না, এই ভিতরের জিনিসটা আমার আর একটু অ্যানিমেশন করা দরকার, যেটা আমি প্রত্যেকটা ফ্রেমে গিয়ে করবো না, একবারে ভিতরে করে আসবো, ওই জিনিসটা বারবার রিপিট হবে, তারপরে বাইরের স্টেপে কি অ্যানিমেশন করবে এটা আপনার উপরে নির্ভর করবে। এটা আপনি কাজ করতে গেলে বুঝবেন যে এই জায়গায় আমার গ্রাফিকের ভিতর গ্রাফিক করতে হবে। আগে বলেন কনসেপ্টটা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার আছে, বাট একটু ডিফিকাল্ট আমার জন্য মাঝখানে কোনো গ্যাপের ডিসিশন কারণে। না করার কারণ হচ্ছে কি, আজকে অ্যাডভান্স আমি বলি, আজকে অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে, এই কারণে জাস্ট আচ্ছা যাক আমি এটা কেটে দিলাম। আমি এটাকে এই যে এরকম ডট ডট আসছিল না, ওই যে অমিত ভাই ডট ডট কি, যে ধরেন আমি একটু আন্ডু করি, আবার আন্ডু করি, এই ধরেন ডট ডট কখন আসবে, ধরেন এখানকার কি ফ্রেমটা নাই মনে করেন, আগে আমি এটাকে কেটে দিই, তারপরে হচ্ছে আমি এখানকার কি ফ্রেমটাও কেটে দিব, ক্লিয়ার কি ফ্রেম করলাম। জিনিসটা হচ্ছে কি যে এক কি ফ্রেম থেকে এক কি ফ্রেম যদি শুরু হয় বা থাকে কোথাও, আর বাকি যদি না থাকে কোনো কি ফ্রেম, লাস্টে যদি কোনো কি ফ্রেম না থাকে, অ্যাকচুয়ালি ওই ক্লাসিক টুইন হয় দুই কি ফ্রেমের মাঝখানে। হ্যাঁ ক্লাসিক টুইন বলেন, শেপ টুইন বলেন, যেটা হোক দুই কি ফ্রেমের মাঝখানে হবে। তো যদি না থাকে লাস্টে কোনো কি ফ্রেম যদি না থাকে, তাহলে ওরকম ডট ডট আসবে, আর এটা দ্বারা বোঝাবে যে এখানে কোনো অ্যানিমেশন বা কোনো অ্যানিমেশনের যে ইভেন্টগুলো এখানে অ্যাপ্লাই করা হয়নি, দেখুন ঠিক আছে অ্যানিমেশন হয়নি, মানে এখানে তো ভিতরে অ্যানিমেশন তো রিপিট হচ্ছে এই কারণে দেখাচ্ছে। তবে এখানে আমি যদি এখানে কোনোভাবে একটা কি ফ্রেম লাগাইতে পারি, ইনসার্ট কি ফ্রেম যদি করি এখানে, তাহলে ওই ডট চলে যাবে, বুঝছেন? আচ্ছা যাই হোক, আমি এগুলো কেটে দিলাম, এবার আমি কি বুঝাই, অনেক অ্যাডভান্স আলোচনা হয়ে গেছে যা উচিত ছিল না। আচ্ছা আমি এটা গ্রাফিকের বিষয়ে আসি এবার, যে হয়তো আজকে কালারও মনে হয় হবে না, আপনারা অ্যাডভান্স কোয়েশ্চন করে ফেলছেন, এখন কিছু করার নাই, 11টা বেজে গেছে, আমি 11:15 পর্যন্ত থাকবো আর। আচ্ছা তো গ্রাফিকের কিছু কাজ বলি, গ্রাফিকের কনসেপ্ট, তারপর এই ক্লাসটা কিন্তু অনেক আপনাদের ফায়দা বা সুবিধা দিবে, কিসের জন্য আমি যে রিপিটের বিষয়টা আসলে এটা আলোচনা করা দরকার ছিল। গ্রাফিক আরো কি কি করতে পারবেন, ধরেন এটা তো গ্রাফিক, ভিতরের গ্রাফিকের কথা বাদ দিলাম, ধরেন এটা একটা সিঙ্গেলই গ্রাফিক ধরেন, বা থাকুক গ্রাফিক হলেই হবে শুধু, তো কি হবে, এটা সিলেক্ট করবেন, এটাকে গ্রাফিক আর কি কি করা পসিবল, সেটা হচ্ছে আপনি ফ্রেমে যাবেন, এই ফ্রেম অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে একটু নিচের দিকে আসলে এটাকে কালার ইফেক্ট, আপনি চাইলে এটাকে কালার দিতে পারবেন, এই গ্রাফিককে কালার দিতে পারবেন, ধরেন ব্রাইটনেস বাড়াইতে চান, এই যে ব্রাইটনেস বাড়বে, আপনি ডার্ক করতে চান ডার্ক হবে, এইসব কাজ, এইসব ডার্ক কখন করবেন, যখন হচ্ছে আপনি একটা অন্ধকার টাইপের অ্যানিমেশন করতেছেন, যখন অন্ধকার রাতের সিনের জন্য এরকম আর কি, ঠিক আছে এরকম করতে পারেন। তারপরে এখানে আছে আলফা, আলফা দ্বারা যে ট্রান্সপ্যারেন্ট বোঝায় যে অপাসিটি, দেখুন আপনি এটাকে আলফা করলে ওই যে পিছনে যদি কোনো কিছু রাখেন ওই পিছনে জিনিসটাও দেখা যাবে, এটা হচ্ছে আলফা। হ্যাঁ তারপরে হচ্ছে টিন আছে, টিন বিভিন্ন এখানে ভেরিয়েন্ট আছে, এখানে আপনি একটু কালার মিক্স করে দেখবেন ভিন্ন ভিন্ন কালার দিবে আর কি, এটা রেডের, রেডের বিষয়, এটা বাড়ালে রেডের জিনিসটা একটু বাড়বে, এটা বাড়ালে একটু গ্রিনের, একটু গ্রিনের ইফেক্ট আসবে, তারপরে এটা বাড়ালে একটু ব্লুর দিকে যাবে, এইরকম আর কি। হ্যাঁ তবে দরকার নাই, এটা উঠাই দিলাম, নান করে দিলাম। হ্যাঁ আচ্ছা এখানে আসি আর একটা কথা, যে এই ফিল্টার আসবেন, এখানে ফিল্টার নামের একটা অপশন আছে, আপনি চাইলে এই ক্যারেক্টারের হচ্ছে আমি এই ক্যারেক্টার দিবো, যেমন এখন আমি এটা কেটে দিলাম, এটা আমার কম্পিউটার হ্যাভি হয়ে যাচ্ছে অনেক। হ্যাঁ তো আমি এখানে কিছু একটা রাখলাম, এখানে কিছু একটা তৈরি করলাম, এটার কালার আমি চেঞ্জ করে দেই, রেড কালার বা একটু হালকা লাইট কালার রাখি, এই কালারটা রাখি, এটা আমি স্ট্রোকও কেটে দিলাম, দরকার নেই। এখন কথা হচ্ছে আমি এটাকে গ্রাফিক করব, জাস্ট ডেমো হিসেবে গ্রাফিক। ভাই গ্রাফিক যে করছে আমি, ওইখানে নাম যে কোনো নাম দেওয়া যাবে বলেন? হ্যাঁ যে কোনো নাম দেওয়া যাবে, এটা চেনার জন্য এটা নাম দেওয়া ভালো, এটা হচ্ছে ভালো প্র্যাকটিস, কারণ আপনার যে কোনো কোম্পানিতে যখন জব করবেন অ্যানিমেশন নিয়ে, তখন কিন্তু সব স্ট্যান্ডার্ড ফলো করে ওরা, ঠিক আছে আপনি হুটহাট যা নাম আছে দিয়ে দিলেন, স্ট্যান্ডার্ড মেনটেন করলেন না, আপনাকে বের করে দিবে,
আপনি যদি অ্যানিমেশন ভালো পারেন, অ্যানিমেট সিসি, আফটার ইফেক্ট ভালো পারেন, ভালো ভালো কোম্পানিতে জব করতে পারবেন অ্যানিমেশন নিয়ে, বিজ্ঞাপন বানানো নিয়ে। আর অনেক কাজ আছে যেগুলো আপনি আস্তে আস্তে বুঝবেন যখন অ্যানিমেশন সেক্টরে যাবেন, পুরোপুরি ইনভলভ হয়ে যাবেন তখন। আপনি অনেকে বলেন যে এটা কাজ শিখে কি করবো, অ্যানিমেট শিখে পারপেস কি? পারপেস একটাই, যে এটা হচ্ছে অ্যানিমেট আপনার কথা শুনে, আফটার ইফেক্টের কথা আপনি শুনবেন কিন্তু অ্যানিমেট আপনার কথা শুনবে, আপনি যেভাবে খুশি সেভাবে অ্যানিমেশন করতে পারবেন। আফটার ইফেক্টে পারবেন না, আফটার ইফেক্টে ক্যারেক্টার অ্যাকচুয়ালি মেনটেন করা খুবই কঠিন, সেটা অ্যানিমেটের মধ্যে একদম সহজ। আচ্ছা যাই হোক, আবার আপনি অ্যানিমেটের মধ্যে অ্যানিমেশন বানিয়ে, অ্যানিমেশনের মধ্যে অ্যানিমেট বা অ্যানিমেটের মধ্যে অ্যানিমেশন বানিয়ে ওটাকে আফটার ইফেক্টেও নিয়ে যেতে পারবেন। হ্যাঁ আচ্ছা, বিড়াল থেমে গেছে এখন, যাই হোক। তো এখানে এটা কি কি করতে পারবেন, এটা তো গ্রাফিক, তো ফ্রেমে যাবেন, যাওয়ার পরে এখানে ফিল্টার আছে, ফিল্টার দিয়ে আমরা, এটা ফিল্টার অ্যাকচুয়ালি ইফেক্ট, আপনি কি কি ইফেক্ট ইউজ করতে পারবেন। তো প্লাসে ক্লিক করলে এখানে আপনি এটাকে চাইলে শ্যাডো অ্যাড করতে পারবেন, এরকম যে ধরেন আপনি ধরেন, আচ্ছা আগে শ্যাডো অ্যাড করা দেখাই, বা এই যে এখানে যদি ডাইরেক্ট ক্লিক করেন তাহলে ওই যে ফ্রেমে চলে যাবে। হ্যাঁ যেহেতু এটা ফ্রেম, ফ্রেম অপশন আসবে, অবজেক্টে ক্লিক করলে অবজেক্টে থাকবে, ফ্রেমে ক্লিক করলে ওই ফ্রেম অপশনে আসবে, ঠিক আছে। তো নিচে আসি, এখানে ক্লিক করবেন ড্রপ শ্যাডো, তো এখানে ড্রপ শ্যাডো আছে, আপনি এই যে শ্যাডোর এক্স, এক্স বলতে কি হরিজন্টালি মুভ হবে শ্যাডোটা, আর ওয়াই দ্বারা বোঝায় ভার্টিক্যালি। তো আপনি যদি এটাকে ভ্যালু বাড়ান, দেখুন হরিজন্টালি হচ্ছে, আবার যদি এটা এক্সের ওয়াইয়ের দিকে বাড়ান তাহলে এটা এরকম মুভ হচ্ছে, ডিস্টেন্স এটা কেমন ডিস্টেন্সে যাবে এরকম আর কি। ধরেন আপনি এটা ডিস্টেন্স এরকম দিয়েছেন, রোটেট এভাবে, দেখুন এভাবে আছে, 360 ডিগ্রিতে ঘুরাইতে পারবেন, ঠিক আছে শ্যাডো। তারপরে এটাকে ডিস্টেন্স কেমন রাখতে চান ওইভাবে। আচ্ছা এটা অপাসিটি চাইলে কমায় রাখতে পারেন শ্যাডো, ঠিক আছে আমি একটু কমাই দিলাম এটা। আর ডিস্টেন্স আমি চাইলে এরকম রাখতে পারি হালকা। আচ্ছা দেখি এটা অ্যানিমেশন হয় নাকি, আমি কখনো ট্রাই করি নাই, এটা দেখা যেতে পারে কেমন হয়। তো আমি এটাতে সেই হচ্ছে ফ্রেমে যাব, যাওয়ার পরে সেই ফিল্টার অপশনে আমি কি করব যে এখানে শ্যাডো রাখবো না, এই ধরেন আমি এখানে শ্যাডো আমি ডিলিট করে দিলাম, এখানে শ্যাডো আছে দেখুন, এখানে শ্যাডো শেপ প্রপার্টিস আর এই কি ফ্রেমে নাই। আমি যদি এখানে যদি এটাকে শেপ টুইন দিয়ে, আচ্ছা শেপ টুইন হলো না, ক্লাসিক টুইন দিতে বলতেছে, ও যেহেতু এটা গ্রাফিক ক্লাসিক টুইন দিতে হবে, তো দেখুন আস্তে আস্তে শ্যাডো থাকবে না একটা সময়, তার মানে কি কি ফ্রেমে শ্যাডো আছে আর এই কি ফ্রেমে শ্যাডো নাই, দেখুন ঠিক আছে, দেখুন শ্যাডো হাইড হয়ে যাচ্ছে, তার মানে কি শ্যাডোকেও অ্যানিমেশন করা যাবে। তবে এই এটা শ্যাডো যদি ডিলিট করতে চান কি করবেন, এই যে এখানে ফিল্টারে দেখুন ডিলিট অপশন, আপনি যদি কিছুক্ষণের জন্য শ্যাডো হাইড করে রাখতে চান হাইড করে রাখতে পারবেন, আবার এখানে ক্লিক করবেন প্রপার্টিস খুলে যাবে, শ্যাডোর কালার চেঞ্জ করতে পারবেন, কি কালার দিতে চান এখানে ক্লিক করলে ওই কালার আপনার ইচ্ছে মতো দিতে পারবেন। এটা গেল এই এই শ্যাডোকে এইভাবে কন্ট্রোল করা যাবে। সো আমি এটা কেটে দেই এইটুকু। আচ্ছা আর কি কি করতে পারবেন, তারপরে আপনি এটা সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে ফিল্টারে গিয়ে এখানে ব্লার আছে, এটাকে ব্লার করে দিতে পারবেন, এটাকে ঘোলা করে দিতে পারবেন, এই যে ব্লার এক্সের দিকে একটু ঘোলা হবে, ওয়াই দিকে একটু ঘোলা হবে, এরকম যদি এখানে মিডিয়াম করেন মিডিয়ামের কোয়ালিটি আর একটু ভালো হবে, তারপরে হাই করলে আরও কোয়ালিটি ভালো হবে, এরকম আর কি। এগুলো হচ্ছে আমি এই ব্লার ব্লার দিয়ে একটা অ্যানিমেশন করে একটা বিজ্ঞাপন বানিয়ে দেখাবো, এটা আপনার অ্যানিমেটেড সেকেন্ড প্রজেক্ট হবে, ফার্স্ট প্রজেক্ট আজকে হবে, আজকে তো শেখাবো না, নেক্সট ক্লাসে শেখাবো গাড়ি, গাড়ি চালানো। হ্যাঁ আপনাদের গাড়ি চলবে কিভাবে, গাড়ি থামবে কিভাবে, চলবে কিভাবে, এটা আর কি, এভাবে আর কি। এটা করতে পারবেন, আমি ডিলিট করে দিলাম, আমার লাগবে না এটা। তারপরে আমি দেখাবো এখানে গ্লো, গ্লো দেখাতে পারেন, তো তার আগে আমি একটু গ্লোটা করার জন্য এটা আমি ব্ল্যাক কালার, আর্টবোর্ডটা ব্ল্যাক কালার করে নিলাম স্টেজ আর কি বলা যায়, দেখি কেমন গ্লো আসে। আমি হলুদ কালার রাখি, আচ্ছা আমার অবজেক্টের কালারও চেঞ্জ করে দিই ভিতরে ঢুকে,
হলুদ কালারই রাখি বা এরকম একটা রাখি কালার। তারপরে আচ্ছা, সো এটা হচ্ছে ইনার গ্লো, ভিতরের দিকে গ্লো হবে, এটা তো দেখা যাচ্ছে না যদিও, এটা এটা হচ্ছে নক আউট, শুধু অবজেক্টটা দেখা যাবে, আপনার গ্লো কিছুই থাকবে না, মানে গ্লোর একটা এফেক্ট, এটা বোঝার দরকার নাই। এভাবে গ্লো চাইলে বাড়াইতে পারবেন, এই যে এভাবে গ্লো, যদি এখানে লো হাই করেন গ্লোটা আরো সুন্দর হবে আর কি, মানে একটু স্মুথ হবে। ঠিক আছে, ধরুন আপনি এরকম একটা অ্যানিমেশন করতে চান, এই যে আপনার এই জিনিসটা এরকম হবে, এরকম হবে তাই না? এরকম পরে দেখাবো, যখন আমি হচ্ছে এগুলো নিয়ে একটা অ্যানিমেশন করে দেখাবো, তখন দেখাবো, জাস্ট একটু বুঝে নেন এগুলো করা যাবে। আচ্ছা এটা গেল, তারপরে হচ্ছে আরো আছে এটা বেভেল, বেভেল হচ্ছে একটু থ্রিডি লুক দিবে আপনাদের, এটা থ্রিডির মতো লুক দিবে, দেখুন একটু থ্রিডি থ্রিডি মনে হচ্ছে। বেভেলের এটা সাইজ বাড়াই দিলেন, এদিকে একটু সাইজ বাড়িয়ে দিলেন, একটু থ্রিডি থ্রিডি লুক আসবে, যে এরকম হালকা। ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাইতে পারবেন, স্ট্রেংথ বেভেলটা বোঝার দরকার নাই। তারপরে গ্রেডিয়েন্ট গ্লো আছে, গ্রেডিয়েন্ট গ্লোটাও বোঝার দরকার নাই, এটা এটা একটু অ্যাডভান্স হয়ে যাবে আপনাদের জন্য, গ্রেডিয়েন্ট বেভেল দরকার নাই, অ্যাডজাস্ট কালার, এখানে কালার অ্যাডজাস্ট করতে পারবেন, এটার একটু ব্রাইটনেস বাড়াইতে পারবেন, এটার একটু হিউ, ওই যে হিউ হচ্ছে বিভিন্ন কালার থাকবে এখানে, হিউ হচ্ছে যত রকমের কালার আছে মেন মেন কালার ওইটা, এগুলো কিন্তু ইলাস্ট্রেটরে শিখিয়েছিলাম আপনাদের। আর কনস্ট্রাস্ট হচ্ছে কি, কনস্ট্রাস্ট হচ্ছে এই যে কোনো কালারকে সে উজ্জ্বল করে দেবে, আরো আরো কালারফুল করবে, না হলে ওটাকে ডার্ক করে দেবে, এরকম আর কি। স্যাচুরেশন ওই এটাকে আর কি একটু কালারকে লাইটের দিকে নিয়ে যাবে, আবার কালারটা দেখুন যদি ভ্যালু বাড়াই তেমন একটা ইফেক্ট পড়তেছে না, জাস্ট একটু যদি আমি কমাই তাহলে লাইটের দিকে নিয়ে যাবে কালারটা, দরকার নেই এগুলো, এগুলো জানেন এগুলো খুব একটা কাজে লাগবে না, লাগলে হচ্ছে ব্লার, যে ব্লার অপশনটা আছে আর শ্যাডো আছে দুটাই বেশি কাজে লাগবে আপনাদের। আচ্ছা এবার আর্টবোর্ডের কালারটা চেঞ্জ করে দেই আপনাদের, এটা সো আপনি যদি আরেকটা অবজেক্ট নেন, এখানে আমি ডিলিট করে দিলাম, এটা এটা নিলেন, নেয়ার পরে এটার কালার আর এটাকে এবার মুভি ক্লিপ করে দিবেন, মুভি ক্লিপ আর গ্রাফিক সিম্বল একই রকম, আগে একটা পার্থক্য ছিল যে এই যে আমরা যে ফিল্টারগুলো লাগাইলাম না গ্রাফিকে লাগানো যাইতো না, শুধু মুভি ক্লিপ করলে এই হচ্ছে ফিল্টার লাগানো যেত, মানে যাইতো, এখন দেখি গ্রাফিকও লাগানো যায়, এই জন্য খুব একটা পার্থক্য খুঁজে পায় না। ঠিক আছে, এগুলো কি অপশন, আমি তো কোনদিন ট্রাই করি না, এগুলো কি এটা মুভমেন্ট আর কি, আচ্ছা এটা জেড, এটা থ্রিডি পজিশন দেখাবে আর কি। আচ্ছা যাই হোক, এটা থ্রিডি যখন আমরা আলোচনা করব যদি সম্ভব হয় তাহলে দেখাবো আর কি। এটা থাক, ভ্যানিশিং পয়েন্ট এটাও থাক, রিসেট করে দিই, আমরা ফিল্টার নেই, ওই যে ফিল্টার ওই একই অপশন দেখবেন যে ক্লিক করলে ওই একই অপশন। হ্যাঁ তবে এটা কি হবে, ওই যে মুভি ওই গ্রাফিক সিম্বলের মতোই কাজ করবে, তবে এটার অ্যানিমেশন তৎক্ষণাৎ দেখা যাবে না, কন্ট্রোল এন্টার প্রেস করলে যে প্রিভিউটা দেখবেন, কন্ট্রোল কন্ট্রোল এন্টার প্রেস করলে এটা প্রিভিউ দেখা যায়, এটা হচ্ছে প্রিভিউ, আপনার এটা ফাইনাল আউটপুট, এখানে যা দেখবেন মনে করবেন আপনার ভিডিওতে তাই হবে। ঠিক আছে, এখানে ডবল ক্লিক করলে এরকম চাইলে আপনি এটাকে এইভাবে বাড়াইতে পারবেন কর্নার। আচ্ছা ভিতরে ধরেন ভিতরে ঢুকে এটা অ্যানিমেশন করলেন, ও ভ্যানিশিং পয়েন্টটা দিয়ে ভুল হয়ে গিয়েছে, আচ্ছা আমি এটা ডিলিট করে দিই, থ্রিডি ওটা দিয়ে এটাকে আপনি গ্রাফিক করলেন, না গ্রাফিক না মুভি ক্লিপ করলেন, ভিতরে ঢুকলেন, ঢোকার পরে ধরেন একটা অ্যানিমেশন করলেন যে এইটা, আচ্ছা এখানে এরকম সেম দিলাম, এখানে জাস্ট একটু বড় করে দিলাম হালকা, আর এখানে হচ্ছে আমরা কি শেপ টুন লাগিয়ে দেবো, যেহেতু এটা শেপ ছিল শেপ টুন লাগিয়ে দেবো, বাইরে আসলে তো মুভি ক্লিপ,
জিনিসটা কি দেখুন অ্যানিমেশন দেখাচ্ছে না, ভিতরে তো অ্যানিমেশন করেছি বাট বাহিরে অ্যানিমেশন দেখাচ্ছে। আচ্ছা আবার আপনি যদি ফ্রেম যদি ডিলিট করতে চান, এখান থেকে যদি এটা গ্যাপ যদি কমাইতে চান, তাহলে শিফট F5 প্রেস করবেন, তাহলে এটা কমে যাবে, কি ফ্রেমগুলো কমে যাবে। ঠিক আছে, তো এটার অ্যানিমেশন তো দেখাচ্ছে না, দেখুন এন্টার প্রেস করলাম বা এটা চালু করলাম, দেখুন অ্যানিমেশন দেখাচ্ছে না, মুভি ক্লিপের অ্যানিমেশন দেখাবে না, তবে কন্ট্রোল এন্টার প্রেস করলে দেখাবে, দেখুন এভাবে। ঠিক আছে, তো এটা আর কি পার্থক্য, তেমন কোনো একটা পার্থক্য নাই। আচ্ছা গেল, এখন দেখি কি আছে। তারপরে আমরা মুভি ক্লিপ এগুলো কমপ্লিট করলাম, প্রিমিটিভ টুল মেবি দেখাইছিলাম আপনাদের, মনে পড়তেছে এরকম মনে হচ্ছে আর কি। আচ্ছা কালার অ্যান্ড গ্রেডিয়েন্টটা দেখাই দিই নাকি, তার আগে মোশন প্রিসেটটা দেখাই দিই, এগুলো নিয়ে খুব একটা কাজ করি না বুঝছেন, তারপর দেখাচ্ছে আপনাদের যেন কনফিউশন না থাকে বা মনের মধ্যে কৌতূহল না থাকে আপনাদের। আচ্ছা এটা গেল, এটাকে আমি প্রথমে, আচ্ছা তার আগে করে দিই, এখানে উইন্ডো থেকে আমরা ওই মোশন প্রিসেটের অপশনটা নিয়ে আসবো। তো এটা কোথায় আছে দেখতে হবে, আচ্ছা মোশন প্রিসেটস এটা আনবেন, এই যেভাবে আনবেন, আনার পরে এখানে হচ্ছে কাস্টম তো নাই, ডিফল্ট ভাবে কিছু করা আছে। আচ্ছা বড় হয় না কেন, বড় হবে না, এখান থেকে বড় করতে হবে, কিছু অ্যানিমেশন এখান থেকে আগে থেকে করা আছে। আমরা যদি এটাকে সিলেক্ট করি, করার পরে যদি এটাকে ডবল ক্লিক করে দেখি অ্যাপ্লাই হয় নাকি, অ্যাপ্লাই করে দিলাম, তবে এটা বলতেছে না, এটা হচ্ছে আপনাকে সিম্বল বানাইতে হবে, তো আমরা এটাকে সিম্বল আগে বানাবো, ক্রিয়েট কনভার্ট টু সিম্বল, আমরা গ্রাফিক করে দিলাম, ওকে দিলাম। এবার আমরা জাস্ট আগে যেটাকে অ্যানিমেশন ধরেন আগে প্রি, আমরা এখানে ক্লিক করলে প্রিভিউ দেখতে পারবো, এখানে ক্লিক করলে প্রিভিউ দেখতে পারবো যে অ্যানিমেশনটা কেমন হবে, দেখুন আগে থেকে অ্যানিমেশন করা আছে এখান থেকে। তো ধরেন আমি এটাই নিতে চাচ্ছি, হ্যাঁ তো এটাকে এখানে রাখলাম, রাখার পরে আগে এটাকে সিলেক্ট করব, তারপর যে অ্যানিমেশনটা দিতে চাই ওটা সিলেক্ট করব, তারপরে অ্যাপ্লাই করব। আচ্ছা কি বলতেছে, দ্য মোশন কন্টেন্ট কালার ফিল্টার, আচ্ছা ওকে দিয়ে দিই। এখন দেখুন অটোমেটিকলি অ্যানিমেশন হয়ে গেছে, তবে ওই ফিল্টার কালারটা দেখাবে না এরকম। হ্যাঁ আচ্ছা তার আগে কাজ করি, আমি একটা এলিয়ার, একটা লেয়ার নেই, এটা ডিলিট করে দিই আগে, দেওয়ার পরে এটাকে আগে কিছু একটা করি, করার পরে এটাকে আমি সিম্বল করে দিলাম, ভিতরে ঢুকে এটাকে আবার সিম্বল করে দিলাম, তো এবার ভিতরে অ্যানিমেশন করব। তো এটাকে সিলেক্ট করলাম, করার পরে ধরেন আমি এটাই নেই, নেওয়ার পরে অ্যাপ্লাই দিই, তো দেখি এখন কেমন হয়, দেখুন এখন ঠিকই হচ্ছে। তো যেহেতু এটা হয়ে গেছে, আমি যদি বাইরে এসে এটাকে সরাই নিয়ে যাই, এখানে ভুলে ওখানে আঁকানো হয়ে গেছে, এখন আমি যদি ফ্রেম নেই ওই জিনিসটা বারবার লুপ হবে, ওই সেম জিনিসটা আমি যদি ভিতরে ঢুকে যদি এখানে ক্লিক করে এই কি ফ্রেমে থাকা অবস্থায় যদি আমি অন্য একটা দিতে চাই, ধরেন এটা জুম হবে এরকম, তারপর অ্যাপ্লাই করে দিলাম, দিলাম ওকে দিলাম, দেখি এবার কি হয়েছে। আচ্ছা তারপরে বাইরে গেলাম, তো আমার সেই হচ্ছে অবজেক্টটা আগে নিয়ে আসব, তো ভিতরে ঢুকতে হবে, কত অবজেক্টটাকে ছোট করতে হবে প্রথমে, দেখুন কত দূর চলে গেছে, এত বড় একটা, এটাকে ছোট করি আগে, শিফট প্রেস করে ছোট করি, এখন দেখি কেমন হয়। আচ্ছা নষ্ট হয়ে যাচ্ছে, এত বড় আর্টবোর্ড অ্যাকচুয়ালি করা উচিত হয়নি, আমি একটু আন্ডু করি, তো যাই হোক এভাবে মোশন প্রিসেট আর কি ইউজ করতে পারবেন। জাস্ট আমি এগুলো কখনো আমি ইউজ করি না আর কি, নিজে ম্যানুয়ালি করি, আর বেশিরভাগ যদি এরকম ইফেক্ট বানাইতে চাই তাহলে আমি আফটার ইফেক্ট বেশি করি, আর কোনো ক্যারেক্টার রিলেটেড কোনো কিছু হলে ওইটা ধরেন আমি হচ্ছে অ্যানিমেট দিয়েই বেশি করি, মোশন প্রিসেট আর কি এভাবে অনেকগুলো চাই, এভাবে অ্যাপ্লাই করে করে আপনারা দেখতে পারেন। ঠিক আছে।
এবার আসি কালারের বিষয়ে। ওই যে কালারের বিষয়ে একই, ধরেন আমি এখানে একটা গ্রেডিয়েন্ট, আপনারা তো গ্রেডিয়েন্ট বুঝেন, আমি গ্রেডিয়েন্ট কিন্তু বোঝাবো না, আপনারা কিন্তু গ্রেডিয়েন্ট বুঝেন। তো এখানে একটা শেপ নিলেন, মনে করেন এরকম একটা শেপ নিলেন, পুরো আর্টবোর্ডের মধ্যে একটা শেপ নিলেন। এখন এখানে তো স্ট্রোক আছে, স্ট্রোকটা ডিলিট করে দিলাম, এটাকে সিলেক্ট করে আমি এখানে কালার অপশনে আছে না, এটা চালু করব। তারপর তো এখানে হচ্ছে বিভিন্ন কালার, এখানে লাইভ যা চেঞ্জ করবেন লাইভ কালার চেঞ্জ হবে, হ্যাঁ যা চেঞ্জ করবেন এখানে তাই তাই হবে। তবে এখানে দেখুন আপনি যদি ক্লিক করেন, এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, রেডিয়াল আছে, বিট ম্যাপ আছে, ঠিক আছে। বিট ম্যাপ দেখি, বিট ম্যাপ হলে কি আপনি ধরেন যে টম এন্ড জেরির এটাই দিতে চান মনে করেন, তো এটা যদি ওপেন ওপেনে মানে ওপেন করেন তাহলে কি এই জিনিসটাই ওই শেপ যতখানি শেপ ছিল এই জিনিসটাই রিপিট হয়ে একটা প্যাটার্ন হিসাবে আসবে, ঠিক আছে। আপনি যদি এটাকে মুভ করান, দেখুন আপনি চাইলে এই জিনিসটা এইভাবে করতে পারবেন, ওই জিনিসটা কি সেম জিনিসটা রিপিট হবে, তবে কি যে ওই যে যে শেপটা নিয়েছিলেন ওটার সাথে গ্রেডিয়েন্টের মতো একটা বিষয় হয়ে যাবে। হ্যাঁ আপনি চাইলে আবার ডিফল্ট করে দিতে পারেন ওই শেপটাকে, এই যে ডিফল্ট ক্লিক করবেন হয়ে যাবে। আচ্ছা এটা গেল, তো আপনি এখানে কি করতে পারেন, আমি এটাকে বাইরে নিয়ে আসলাম এবার। আচ্ছা এটা আমি তো শেপ নিয়েছি পুরোটা, দেখুন আমি কালার চেঞ্জ করলে তো কালার চেঞ্জ হবে। কি রে ভাইয়া কালার চেঞ্জ হয় না কেন, ব্যাপার কি? আচ্ছা এখান থেকে কালার চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা এবার হচ্ছে, তো ধরেন আপনি এরকম একটা কালার নিলেন বা হলুদের মধ্যে একটা কালার নিলেন, নেয়ার পর আমি এটাকে বড় করে দিই হালকা সামান্য ছোট। তো এখানে আমরা লিনিয়ার বা রেডিয়াল দিতে পারি, ধরেন আমরা রেডিয়ালই দিলাম, তো রেডিয়াল দিলে আচ্ছা ওই কালারটা নেওয়া উচিত ছিল না আগে থেকেই, নিলাম এরকম। তো আমি এই এটাকে এ পাশে রাখতে চাচ্ছি আর এটাকে এ পাশে রাখতে চাচ্ছি, জিনিসটা এরকম হলো। হওয়ার পরে আমি এই জায়গায় লাইট ইয়েলো দিব বা অরেঞ্জ দিলাম, আমার এখানে ডার্ক অরেঞ্জ অরেঞ্জ দিব আর কি, জিনিসটা এরকম। আপনি চাইলে এখানে আরেকটা দিতে পারেন, এখানে অন্য একটা কালার দিলেন বা তার সাথে আরেকটু উন্নত মানের কিছু একটা দিলেও, আগে এটা সিলেক্ট করতে হবে মনে নাই, এখানে দিলেন, দেওয়ার পরে এরকম একটা লাইট দিতেই পারেন। তাহলে কয়টা হলো এখানে, এটা সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে এখানে দিবেন এটা এরকম, বা এটাকে এই জায়গায় নিয়ে গেলেন, তারপরে এটাকে এই জায়গায় নিয়ে গেলেন, এরকম লাইট করে দিলেন হালকা, এরকম তিনটা আছে এখানে, ঠিক আছে। সো ধরেন আপনি অ্যানিমেশন করতে চাচ্ছেন গ্রেডিয়েন্টকে, পারবেন এটা, ধরেন 2 সেকেন্ডের করতে চাচ্ছেন, তো 2 সেকেন্ডের মধ্যে তো আমি প্রথমে চাচ্ছি যে এই যে প্রথম কি ফ্রেমে এই জিনিসগুলো আরো ছোট ছোট থাকবে, যে এটাকে কন্ট্রোল করার জন্য আছেই তো গ্রেডিয়েন্টের নিজস্ব তো একটা টুল থাকেই, তো ছোট করার জন্য এটাকে ছোট করবেন। এই যে এখানে ক্লিক করলে চারিদিক থেকে সমান ভাবে ছোট হবে, আর এটা হচ্ছে যেভাবে ওভাল টাইপের হবে এরকম, ধরেন এরকম চাচ্ছেন আপনি, এখানে এসে সেই এটাকে বড় করে দিবেন, সরি এটা না এইটা, আর এটা কি রোটেট, তো এটাকে বড় করে দিলেন এভাবে। এখন যদি আপনি এটাকে শেপ টুন লাগান, যেহেতু শেপ এটা অল, তাহলে দেখুন অ্যানিমেশন হচ্ছে ওই জিনিসটাই, তার মানে কি এখানে গ্রেডিয়েন্টও অ্যানিমেশন করা যায়। এখন এটা হচ্ছে এরকম আর কি, তো এগুলো অ্যানিমেশন আপনারা করবেন, এগুলো থাকবে আপনাদের বাড়ির কাজ। একটা এখানে ধরেন আমি একটা, আপনি একটা লেখা নিয়ে আসবেন আর একটা নতুন একটা লেয়ার নিলেন, লেয়ারে ধরেন একটা টেক্সট, এভাবে আপনার নাম, এটা আপনার ক্রিয়েটিভিটি দিয়ে একটা অ্যানিমেশন বানাবেন। হ্যাঁ যেন ওই যে টেক্সের যে আমি একটা থিওরি দিয়েছিলাম আপনাদের, ছোট্ট একটা টেক্স সম্পর্কে একটা ছোট আর কি আলোচনা করেছিলাম অল্প, ওটার উপর বেস করে আপনি বানাবেন হুটহাট, যেখানে সেখানে কোনো টেক্সট দিবেন না, সৌন্দর্য নষ্ট হবে। ধরেন আমি লিখে দিলাম যে আমার নাম লিখে দিলাম ধরেন, তারপরে এটার কালার ধরেন আমি দিলাম হোয়াইট কালার দিলাম, আচ্ছা কালার চেঞ্জ হয় না কেন, পুরোটা সিলেক্ট করতে হবে, তারপরে হোয়াইট কালার, ঠিক আছে দিলাম, কে রে ভাই কালার চেঞ্জ হয় না কেন,
ও এটার কালার মেবি এখান থেকে চেঞ্জ করা যাবে। আমি এটাকে আগে ছোট্ট করে নেই। টেক্সের যে নিজস্ব একটা প্যানেল আছে এখানে বা প্রপার্টিস থেকে দেখি, এই যে এখান থেকে চেঞ্জ করা যেতে পারে, এই যে প্রপার্টিস থেকে করা যাবে। ধরেন এটাও যদি বড় করতে চান অবশ্যই শিফট প্রেস করে বড় করবেন, বা এখান থেকে কোনো ভ্যালু চেঞ্জ, ভ্যালু আছে বা প্রপার্টি, যে প্যারাগ্রাফ আছে এখানে এটার ক্যারেক্টারের মেবি ক্যারেক্টার থাকতে পারে। কই কই কই, যদি ক্যারেক্টার না থাকে তাহলে এই যে লাইভ, এই যে প্রপার্টিস এর মধ্যেই পাবেন যে এই যে ক্যারেক্টারের বিষয়টা, এই যে হ্যাঁ প্যারাগ্রাফ কোনো হ্যান্ডেল করতে চাইলে প্যারাগ্রাফের অপশন, আরো আরো অনেক অপশন আছে। তো ক্যারেক্টার আর কি, আমি চাচ্ছি যে আমার লেখাটা, এটাকে আগে গ্রাফিক করে নিব লেখাটাকে, টেক্সট নিলাম, নেয়ার পরে ধরেন আমার লেখাটা আসবে উপর থেকে, বা ওই যে ওইভাবে মোশন প্রিসেটটা ইউজ করতে পারি, দেখতে পারি যে এখানে মোশন প্রিসেট কই, অথবা ভিতরে ঢুকলাম এটাকে আবার গ্রাফিক করব, ভিতরে ঢুকে এটাকে আমি আবার গ্রাফিক করলাম, গ্রাফিক করব না থাক, আচ্ছা গ্রাফিক করে ফেলি দেখি। আচ্ছা এ নামই দিলাম। এখন কথা হচ্ছে এটা অ্যানিমেশন হয়ে আসবে, সো মোশন প্রিসেটটা আমি ওপেন করবো এখান থেকে, আগে দেখবো যে আমার কি দেওয়া যায় টেক্সের জন্য। আচ্ছা এরকম দিয়ে দেখি এটা কেমন হয়। আচ্ছা হবে না, আন্ড করি, ওই ব্লারের ওটা নিচ্ছে না। আচ্ছা এটাই নেই, নিয়ে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে জিনিসটা কি এরকম আসবে। হ্যাঁ তারপরে বাইরে গেলাম, বাইরে গেলে জিনিসটা অ্যাকচুয়ালি রিপিট হয়ে যাবে, এটা হচ্ছে সমস্যা, বাইরে করাই উচিত ছিল। আচ্ছা যাই, যাওয়ার পরে এটাকে ব্রেক করে ফেলবো, ব্রেক করি, ব্রেক হবে না এখানে। আচ্ছা আমি আনডু করি একটু, একদম আনডু করে নিয়ে আসি, কোনো গ্রাফিক হবে না। আচ্ছা এটা কি টেক্সট, স্ট্যাটিক টেক্সট আছে, ডাইনামিক টেক্সট আছে, দরকার নাই স্ট্যাটিকই থাক, আমরা এটাকে আবার গ্রাফিক করি, যেহেতু আমি আনডু করে ফেলছি এই জন্যে এখানে অ্যাপ্লাই হয়ে হয়ে থাক। আচ্ছা এখানে আমি অ্যাপ্লাই করলাম, তো জিনিসটা এইভাবে আসবে, আসার পরে বাকি আমি এটা কেটে দিলাম, বাকি ফ্রেম পর্যন্ত সে ওইভাবেই থাকবে, আসার পরে ওইভাবেই থাকবে এভাবে, ঠিক আছে। আগে থেকে সেট করো, পজিশনটা সেট করা উচিত ছিল, এরকম আসবে। হ্যাঁ তো আপনি চাইলে ম্যানুয়ালি অ্যানিমেশন করতে পারেন, আমাকে ম্যানুয়ালি করবেন, মোশন প্রিসেট ইউজ করার দরকার অনেক ঝামেলা আছে, আর হচ্ছে এটা কি ফ্যামিলিয়ার না এক কথায়। হ্যাঁ এভাবে টুকিটাকি একটা বিজ্ঞাপন বানানোর চেষ্টা করবেন, ছোটখাটো একটা বিজ্ঞাপন বানানোর চেষ্টা করবেন আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে, না পারলেও কোনো সমস্যা নাই, সিম্পল অ্যানিমেশন করে দেখাতে পারলে হবে। তবে আমি দেখতেছি আপনারা গ্রেডিয়েন্টটাকে অ্যানিমেশন করতে পারতেছেন নাকি, তারপরে শ্যাডো কে অ্যানিমেশন করতে পারতেছেন নাকি, সব কিছু মিলিয়ে একটা ছোট্ট একটা প্রজেক্ট বানাবেন যেন দেখতে যেন ভালো লাগে আর কি। হ্যাঁ এটা হবে আপনাদের হোমওয়ার্ক, আর আপনারা যারা অনেকেই হোমওয়ার্ক জমা দিয়েছেন সবারই হোমওয়ার্ক মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে, ঠিক আছে। আমি বুঝলাম না যে আপনারা এত নিখুঁত ভাবে, এত ক্রিয়েটিভিটি আপনাদের আসে খুব থেকে, মানে অ্যাকচুয়ালি প্রত্যেক জনেরই মানে অ্যানিমেশনটা ভালো হয়েছে, তারপরে যে আপনারা ড্রয়িং গুলো করেছেন না একদম অনেক অনেক সুন্দর হয়েছে আর কি বলবো, এই জন্য আমরা রিভিউ করলাম না আজকে, আর যদি দেখতাম যদি একজনের খারাপ হয়েছে তাহলে রিভিউ করতাম। ওকে তো আজকের ক্লাস এই পর্যন্ত, হ্যাঁ।